হ্যালো জনগণ, বাটফ্লিক্সের পক্ষ থেকে আমি রাহাত আপনাদের স্বাগত জানাই আমার দেখা নতুন ও পুরাতন সিনেমাসমূহ থেকে র্যান্ডম কয়েকটি সিনেমার সুপার শর্ট রিভিউ নিয়ে সাজানো মান্থলি শো সিনে কুইকিতে। রাইট ফ্রম দ্য স্টার্ট, ব্লাইন্ডনেস। কোনো এক আধ্যাত্মিক কারণে এক শহরের লোকজন হঠাৎ অন্ধ হয়ে যেতে থাকে। অতি সত্বর তাদেরকে এক বিশাল কম্পাউন্ডে কোয়ারেন্টিনে পাঠানো হয়, যেখানে অন্ধ স্বামীকে সঙ্গ দিতে তার স্ত্রী, যে আসলে অন্ধ হয়নি, সে অন্ধ হওয়ার ভান করে স্বামীর সঙ্গে কোয়ারেন্টিনে যায়। কোয়ারেন্টিনে থাকা অন্ধ মানুষদের মধ্যে স্বভাবতই শুরু হয় ভিন্ন ভিন্ন পলিটিক্যাল পার্টি তৈরির খেলা, এবং সেই পার্টিরা খাবার ও অন্যান্য সুবিধার দখল নেওয়ার জন্য অন্ধ যুদ্ধ শুরু করে। সিটি অফ গড খ্যাত ফের্নান্ডো মিয়েরেলেস পরিচালিত এই পলিটিক্যাল অ্যালিগরিতে রয়েছে আধ্যাত্মিক ভিজুয়াল ট্রিটমেন্ট, জুলিয়ান মুর এবং মার্ক রাফেলো। ইন দ্য ফেড, গোল্ডেন গ্লোব 2018 বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম অ্যাওয়ার্ড পাওয়া ছবি ইন দ্য ফেডের গল্প এক জার্মান মহিলাকে নিয়ে, যে রিসেন্টলি এক বম্বিংয়ে তার স্বামী ও সন্তান হারায়। যেহেতু তার টার্কিশ স্বামী একজন সাবেক ড্রাগ ডিলার, তাই পুলিশ প্রথমেই এই বম্বিংয়ের সাথে তার স্বামীর যোগসূত্র তৈরির চেষ্টা করে, কিন্তু দেখা যায় আসল ঘটনা আরও বড়। ছবির শ্রেষ্ঠাংশে আছে ডায়ান ক্রুগার, যে এই ছবিতে অতিরিক্ত ধূমপানের মাধ্যমে ছিনিয়ে নিয়েছে কান চলচ্চিত্র উৎসবের বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড। আর পরিচালনায় আছে এজ অফ হেভেন এবং হেড অন ফিচারিং শে ফ্রম গেম অফ থ্রোনস, স্টিল ইয়াং এন্ড স্টুপিড খ্যাত পরিচালক ফাতি আকিন। দ্য পিনাট বাটার ফ্যালকন, 2019 সালে আমার দেখা অন্যতম ভালো লাগা ছবি পিনাট বাটার ফ্যালকন। এই ছবিতে দেখা যায় ডাউন সিন্ড্রোমযুক্ত জ্যাককে, যে কেয়ার হোম থেকে পালিয়ে টিভিতে দেখানো রেসলিং স্কুলে জয়েন করতে চায়, এবং আরও দেখা যায় শায়া লাবুফকে, যে যথারীতি পাবলিকের দৌড়ানি খেতে ব্যস্ত কারণ সে তাদের কিছু জিনিস পুড়িয়ে ফেলেছে। এই দুজন অচিরে এক এপিক জার্নি শুরু করে, যেখানে তারা পানিতে হাঁটে, পানিতে ঝাঁপায়, পানিতে সাঁতরায়, রেল লাইনে নাচে, বোতল ভাঙে এবং জেক দ্য স্নেক রবার্টসকে রিং থেকে উড়িয়ে মারে, যা দেখে আপনার হৃদয় প্রগলিত হবে। আলেলুইয়া, রিয়েল লাইফ সিরিয়াল কিলার কাপল রেইমন্ড ফার্নান্দেজ আর মার্থা বেকের জীবনের দূরবর্তী ছায়াবলম্বনে নির্মিত এই ফ্রেঞ্চ ফিল্মের গল্প গড়ে উঠেছে সিঙ্গেল মাদার গ্লোরিয়াকে নিয়ে, যে চার্মিং মিকেলের সাথে পরিচিত হয় সম্ভবত টিন্ডারের মাধ্যমে। এনিওয়ে, তারা দ্রুত প্রেমে জড়িয়ে পড়ে এবং বিভিন্ন বয়স্ক ধনী মহিলাদের ফাঁসিয়ে তাদের খুন করতে থাকে টাকার লোভে। জানেন এই কাজের জন্য আমরা কত টাকা পেয়েছি? অত্যন্ত ক্লোজ আপ শট সমৃদ্ধ 2014 সালের এই ছবিতে রয়েছে কিছু পারফরমেন্স এবং এক ধরনের ডার্ক অস্থিরতা। বার্থ, এক মহিলার স্বামী মারা যাওয়ার 4 বছর পর সে যখন আবার বিয়ে করার আয়োজন করছে, ঠিক তখনই এক বালক এসে দাবি করে যে সে তার মৃত স্বামীর রিইনকার্নেশন। স্বাভাবিকভাবেই প্রথমে মহিলা তার কথা বিশ্বাস করে না, কিন্তু বালকটি তার দিকে সিনের পর সিন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার মাধ্যমে মহিলার মাথা হালকা ঝিমঝিম করিয়ে দেয় এবং তার মধ্যে শুরু হয় সন্দেহ। আমার তো মাথার মধ্যে ভোঁভোঁ করে। ছবির মূল চরিত্রে রয়েছে ব্রেথলেস হেয়ার কাট সমৃদ্ধ নিকোল কিডম্যান, এবং ছবিটির এসকেলেটিং টেনশন এবং মিস্ট্রিকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছেন পরিচালক জোনাথন গ্লেজার। হোলি মোটরস, এক ব্যক্তি এক লিমোতে উঠে, এরপর বিভিন্ন চরিত্রের মেকআপ গেটআপ নেয় এবং গাড়ি থেকে বেরিয়ে ওই চরিত্রগুলোতে বিভিন্ন জায়গায় পারফর্ম করে, আর তৈরি হয় এই আধ্যাত্মিক ফ্রেঞ্চ ড্রামা হোলি মোটরস। ছবিতে গতানুগতিক অর্থে কোনো প্লট নেই, কিন্তু তার বদলে যাই আছে তা বেশ ইন্টারেস্টিং। অনেক জায়গাতেই ছবিতে যা ঘটছে তার আগামাথা কিছুই ঠিক বুঝে ওঠা যায় না, কিন্তু ছবিটি ঠিকই আবার দর্শকের আগ্রহ ধরে রাখতে সমর্থ হয়। আমার কাছে মনে হয়েছে এটা সেই সব ছবিগুলোর একটি, যা প্রথম দেখায় তেমন কিছুই বোঝা যায় না, কিন্তু ঠিক এ কারণেই ছবিটি দেখার পর এক্সপিরিয়েন্সটি দর্শকদের সাথে অনেকদিন থেকে যায়। যারা নন ট্রেডিশনাল ন্যারেটিভ দেখতে আগ্রহী তাদের কাছে ছবিটি বেশ মজা লাগবে। থ্রি আইডেন্টিক্যাল স্ট্রেঞ্জার্স, ট্রিপলেটস, যাদেরকে জন্মের পরপরই তিনটি ভিন্ন পরিবার দত্তক নিয়েছিল, প্রায় 20 বছর পর তারা নিজেদের খুঁজে বের করে এবং এই ঘটনা জাতীয় আলোচনার বস্তুতে পরিণত হয়। তারা একই কাপড় পরে টিভিতে ইন্টারভিউ দেয় আর একই সাথে প্রশ্নের উত্তর দেয়, কিন্তু তখনই তাদের অতীত সম্পর্কে এক অন্ধকার সিক্রেট বেরিয়ে আসে আর একটি ডকুমেন্টারির জন্ম হয়। যদিও ছবিটির পেসিং কিছু জায়গায় একটু স্লো, কিন্তু এর অবিশ্বাস্য সত্য ঘটনা সহজেই তা পুষিয়ে দেয়। দ্য ড্রেস, এক ডিপ্রেশনে থাকা ডিজাইনার র্যান্ডম এক ভারতীয় মহিলার জামা থেকে ডিজাইন মেরে দেয় এবং তা এক ফ্যাশন ব্র্যান্ডকে পাঠায়। ফ্যাশন ব্র্যান্ডের মালিক সেই ডিজাইন পছন্দ করে, ডিজাইনটি ড্রেসে পরিণত হয় এবং সেই ড্রেস একের পর এক নারীর গায়ে শোভা পেতে থাকে, এবং এভাবেই তৈরি হয় এই ছবি দ্য ড্রেস। ছবিটিতে রয়েছে এক ভিন্নধর্মী আধ্যাত্মিক ডার্ক হিউমার, যা সবার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা ইউরোপিয়ান হিউমার পছন্দ করেন অথবা সিম্পলি একটু ভিন্ন ধরনের কিছু চাচ্ছেন তাদের কাছে ছবিটি বেশ ভালো লাগবে।
পারফেক্ট সেন্স, বিশ্বব্যাপী এক অদৃশ্য রোগ ছড়িয়ে পড়ে যার কারণে মানুষ একে একে তাদের সেন্সগুলো হারাতে থাকে। না, আগে থেকেই বলবেন না এই রোগ আমাদের অলরেডি আছে, কারণ এখানে কমন সেন্সের কথা বলা হচ্ছে না, অন্য সেন্সের কথা বলা হচ্ছে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রথমেই র্যান্ডমলি কান্নায় ভেঙে পড়ে, তারপর তাদের সেন্স অফ স্মেল বা গন্ধ পাওয়ার ক্ষমতা চলে যায়। এভাবে একে একে খাদ্যে স্বাদ পাওয়ার সেন্স এবং অন্যান্য সেন্সও বিলুপ্ত হতে থাকে। এরই মধ্যে প্রেমে পড়ে রেস্টুরেন্টের শেফ মাইকেল এবং এই রোগ নিয়ে গবেষণা করতে থাকা বিজ্ঞানী সুসান। এই ছবির মাধ্যমে আধ্যাত্মিক গ্লোবাল ক্রাইসিস এবং প্রেম মিশিয়ে এক চমৎকার হাহাকারময় পরিবেশ তৈরি করতে সফল হয়েছেন ডিরেক্টর ডেভিড ম্যাকেনজি। 28 Weeks Later, ড্যানি বয়েল পরিচালিত সুপরিচিত জম্বি মুভি 28 Days Later এর সিকুয়েল 28 Weeks Later। সম্ভবত ছবিটি প্রায় অপরিচিত পরিচালক গুয়ান কার্লোস ফ্রেসনাডিলো পরিচালিত বলেই এই ছবিটি এর আগের ছবিটির মতো জনপ্রিয় নয়। ছবিটিতে দেখা যায় রেজ ভাইরাস নামক এক সুপার ফাস্ট জম্বি উৎপাদক ভাইরাস ছড়িয়ে পড়ার 6 মাস পর সিচুয়েশন কিছুটা কন্ট্রোলে এলে কোয়ারেন্টিনে থাকা লন্ডনের একটি অংশে বসবাসরত ডন ও তার সন্তানরা অতিরিক্ত পাকনামি করে কোয়ারেন্টিন উপেক্ষা করে বাড়ি থেকে বের হয় এবং বর্তমানে লকডাউনে থাকা বিশ্ববাসীর জন্য ঘরে বসে কন্টাজিয়ান ছবিটি দেখা যেমন অতি গুরুত্বপূর্ণ, তেমনি লকডাউন শেষ হলেও কিভাবে পুনরায় ভাইরাসের আক্রমণ ঠেকানো যেতে পারে তা বুঝতে এই ছবিটি দেখাও সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা ভাইরাসের এই কঠিন সময়ে নানা সেবামূলক কার্যক্রম করে চলেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তাদের তহবিলে আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থ দান করে সাহায্যের হাত বাড়িয়ে দিন। বিস্তারিত জানতে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া তথ্য অনুসরণ করুন। ¡Suscríbete al canal!